আমার বেতন অল্প, পরিবার অল্প, পরিবারের সাথে থাকলে আমার ঋণ করে চলতে হয়, এক্ষেত্রে আমার কি করা উচিত? আমার বিয়ে করা, বউ বাচ্চাও আছে। দেখুন ভাই, উপার্জন কম থাকলে আমাদের জীবনে একটা বড় সমস্যা হলো যে আমরা অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়ি। দেখুন ভাইরা, আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, ওই সামর্থ্যের মধ্যে আমি সুখ খোঁজার চেষ্টা করব, যতটুকু দিয়েছেন ততটুকু। সেখান থেকে যদি আপনি আরো বেশি চান, আরো বেশি চান, তাহলে আপনি ঋণ নিতেই থাকবেন, কখনো চাহিদা শেষ হবে না। ডাল আর ভাত খান, ওর মধ্যে শান্তি পাওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে এটুকু দিয়েছেন। আফ্রিকায় বহু মানুষ থাকে যারা এই ডাল ভাতটাও জোগাড় করতে পারে না, তাদের চাইতে আল্লাহ আমাকে হাজার গুণ ভালো রেখেছেন। আর ইমানদারের ভোগের জায়গা তো দুনিয়া না, ভোগের জায়গা কোথায়? আখেরাতে। সামান্য সময় পার করে আমরা আখেরাতে চলে যাবো ইনশাআল্লাহ। সে চেষ্টা করলে দেখবেন আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এরপর প্রশ্ন হলো, যাকাত হিসাব করে ভেঙে ভেঙে দেওয়া যাবে কিনা? জাকাতের টাকা হিসাব করে আপনি দেখছেন এবছর আপনার এত টাকা জাকাত আসছে, একসাথে দিবেন না। আপনি চাচ্ছেন সব সময়, গরিব মানুষ আসে না, দুই মাস পরে, চার মাস পরে একজন গরিব পাইলাম, আত্মীয় স্বজনের ভিতরে অভাব পাইলাম, তাদেরকে দিলাম, সারা বছর ধরে দিব, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে। তবে এটার জন্য নিয়ম হলো, আপনার জাকাত আসছে কথার কথা সব মিলিয়ে 50,000 টাকা, একটা ডায়েরিতে আপনি লেখেন আমার এত বছরে, এই বছরের জাকাতের টাকা 50,000 আসছে। সেখান থেকে আজকে আমি 2,000 দিলাম, কালকে 5,000 দিলাম, দুই মাস পরে 3,000 দিলাম, এভাবে মাইনাস করতে থাকেন এবং পরিবারের লোকদেরকে জানায় রাখেন যে আমার জাকাতের টাকা এত আসছে, এই ডায়েরিতে লেখা আছে হালনাগাদ, এত বাকি, এত দেওয়া হয়েছে, যাতে করে আমার মৃত্যু হয়ে গেলে সাথে সাথে তোমরা বাকি টাকাটা পরিশোধ করতে পারো, গরিবদের যেন হক পৌঁছে দিতে পারো। এইরকম আলাদা করে ফেলা, হিসাব আলাদা করা এবং আপনার সবকিছু আলাদা করে সেটাকে ভেঙে ভেঙে দিলে জায়েজ হবে। বৃষ্টি বাড়ছে না, বেড়ে গেলে তখন আমরা শেষ করে দিতে হবে, আপনারা সিগন্যাল দিয়েন, যদি অসহনীয় পর্যায়ে চলে। হ্যাঁ, আর কিছুক্ষণ চলতে পারি ইনশাআল্লাহ। জি ভাই, অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন, আবার কখন হবে না হবে, কোথায় পাবেন না পাবেন, আলহামদুলিল্লাহ। এখানে পানি পড়ে না ভাই? এখানে একটু পানি পড়লে না বেচারা সান্ত্বনা পাইতো, নাহলে বলবে হুজুর আপনি তো আরাম করে বসে দিচ্ছেন, আমাদের শুধু ওয়াশ নাইলে হবে? আমিও ভিজতে রাজি আছি ভাই, কিন্তু আসলে এখানে পানি পড়তেছে তো। যাক ভাই, তাহলে দুঃখে আপনারা একলা নাই, আমরাও আছি, সবাই মিলে জুলে বাগে জুয়ে কষ্ট করি ভাই। একটু কষ্টের বিনিময়ে যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, এটা কোনো লস নাই ইনশাআল্লাহ। আর যুব সমাজ নেশায় জুয়ায় আসক্ত, এর থেকে মুক্তির উপায় কি নিয়ে কিছু বলুন ভাইরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্যভাবে সৃষ্টি করছেন, কোনো না কোনো কিছু তার ভেতর সে ধারণ করবেই, ভালো কিছু না দিলে সেটা খারাপ কিছুকে ধারণ করতে বাধ্য। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ একটা চমৎকার উপমা দিয়েছেন, তিনি বলেছেন যে মোবাইল ফোন দুই প্রকার, একটা হলো বাটনওয়ালা মোবাইল, ওই যে কম দামের গুলো, আর একটা হলো স্মার্টফোন। স্মার্টফোনের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া থাকে না, অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামায়া সেটা ব্যবহার করতে হয়, যেমন ক্যালকুলেটর আপনি পছন্দ অনুযায়ী নামায় নিতে পারেন, ঠিক না? আর কম দামের যে বাটনওয়ালা মোবাইল বলা হয়, সে মোবাইলগুলোতে কি হয়, সে মোবাইলগুলোতে যা দেওয়ার তা দেওয়া আছে, কোনো অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামানোর কিছু নাই। আল্লাহ তাআলা যত পশু পাখি সৃষ্টি করেছেন, এগুলো সবগুলো হলো বাটনওয়ালা মোবাইলের মতো, আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে। কিভাবে সেটা বুঝাই, অন্য প্রাণীকে যা দেওয়ার প্রোগ্রাম সব ইনস্টল করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, নতুন কোনো কিছু ইনস্টল সেখানে হবে না। আর মানুষকে আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছেন, মূল জিনিস সব ঠিক আছে, ফিতরাত ঠিক আছে, এরপর তার মধ্যে আল্লাহ তাআলা প্লে স্টোর অ্যাপ স্টোরের মাধ্যমে ভালো কিছু চাইলে ভালো, খারাপ কিছু চাইলে খারাপ কিছু নামানোর সুযোগ রাখছেন। যেমন স্মার্টফোনে, দামি মোবাইলগুলোতে আপনি চাইলে একটা খারাপ জিনিসও নামাইতে পারেন, চাইলে একটা ভালো জিনিসও, চাইলে কোরআনের অ্যাপও নামাইতে পারেন, চাইলে ফিল্মের অ্যাপও নামাইতে পারেন, অপশন আছে না নাই? মানুষকে আল্লাহ তাআলা এইভাবে তৈরি করেছেন। তো এই জন্য একটা হাঁস, একটা মুরগি দেখবেন জন্মের পরে হাঁটা শুরু করে, মানুষ হাঁটতে পারে? মানুষকে শিখিয়ে দিতে হয় মা বাপ, ঠিক না? একটা পশু পাখি জন্মের পর থেকে যা পারে সারা জীবন তাই পারে, এই জন্য তার কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপশন নাই, কারণ হলো যা দেওয়ার সবকিছু আল্লাহ তাআলা বিল্ট ইন করে দিয়েছেন তার মধ্যে, নতুন কিছু ঢুকবে না। সারা জীবন হাঁস ডিম পাড়বে আর সাঁতার কাটবে, মুরগি সারা জীবন ডিম পাড়বে আর সোঁসো করে ঘুরবে আর খাবে, এটাই তার কাজ। এভাবে সব প্রাণীকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, তার এই বিবেক, তার এই বুদ্ধি, এটা দিয়ে ব্যবহার করে সে আকাশে উঠতে পারে, পাতালেও নামতে পারে। এই জন্য মানুষের এটা যেহেতু ব্ল্যাঙ্ক, এই জন্য প্লে স্টোর থেকে ভালো কিছু নামানোর অপশন দিতে হবে। যুব সমাজ কেন নষ্ট হচ্ছে সেটার উত্তর দিতে গিয়ে এক উপমা পেশ করলাম, আজকাল আমাদের যুবকদের সামনে ভালো কোনো দৃষ্টান্ত নাই,
তাদের সামনে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর নবীর দৃষ্টান্ত থাকতো, তার সিরাত, তার জীবন ইতিহাস থাকতো, আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর, রিদওয়ানুল্লাহি আজমাইন, এই সমস্ত সাহাবী এবং মনীষীদের জীবনই থাকতো, যাদের জীবনে ত্যাগ আছে, ভোগ নাই, যাদের জীবনে মানুষের কল্যাণে কাজ করার আদর্শ আছে, নিজের স্বার্থের পেছনে অন্ধ হওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের তরুণরা আজ মাদকাসক্ত হতো না, তরুণরা আজ বকে যেত না, নষ্ট হতো না, ভালো প্রোগ্রাম যদি ইনস্টল করার অপশন ব্যবহার করা হতো। আজ আমাদের যুবকদের সামনে দেখানো হয় কি, কিভাবে অবৈধ সম্পর্ক গড়ে তুলবে, হারাম রিলেশন করবে, কিভাবে তথাকথিত প্রেমকে জয় করবে, অবৈধ প্রেম আবার জয়ের কি আছে, বাপমার বিরুদ্ধাচরণ করবে এবং সমাজের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে কিভাবে হারামের কাছে যাবে, সেই গল্প শোনানোর জন্য যখন যুবকদেরকে উস্কে দেওয়া হয় তখন তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। ভাইরা আমার, যৌনতা, সেক্সুয়াল যে আকাঙ্ক্ষা, এটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়ে রেখেছেন। মানুষ তো মানুষ, পশু পাখিরা নির্দিষ্ট এই যে পৌঁছার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর অটোমেটিকলি তার ভিতরে যৌন চাহিদার উত্রায় আকাঙ্ক্ষা তৈরি হয়, যেটা প্রমোটেড বাই আল্লাহ তাআলা, ওটাকে কন্ট্রোল করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। ইসলাম বলে নিয়ন্ত্রণ করা, আর সেকুলার সমাজ বলে না আরো উস্কাও, আর উস্কাবা একদিক দিয়ে, আরেক দিয়ে বলবা না যুবক দর্শন করা যাবে না, এফটিজিং করা যাবে না, ঠিক না বেঠিক? আপনি বিজ্ঞাপনের নাম দিয়া, আপনি নাটক সিনেমার নাম দিয়া, নোবেলের নাম দিয়া, বিভিন্ন নাম দিয়া যুবকদের চোখের জেনা করাইয়া তাদেরকে হারামের দিকে উস্কানি দিবেন, তাদেরকে আপনি তাদের মধ্যে যে যৌন চাহিদা এমনিতেই প্রমোটেড আছে সেটাকে আরো প্রমোশন করবেন, একটা সাইকেল এমনি দ্রুত গতিতে যাচ্ছে, পেছন থেকে আরো জোরে ধাক্কা দিবেন, তাহলে সেখান থেকে অ্যাক্সিডেন্ট হবে, ভালো কিছু হবে, যুবক ভালো কিছু পাবে না, যুবক ধ্বংসের দ্বার প্রান্তে যাবে। এই জন্য ইসলাম বলেছে জেনা তো দূরের কথা, জেনার কাছেও যেও না, ওয়ালা তাকরাবু জেনা, কারণ কাছাকাছি গেলে তুমি বাঁচতে পারবা না। আর যুব সমাজ বুকে যাওয়ার, নষ্টের পথে চলে যাওয়ার, বিপদগামী হয়ে যাওয়ার, স্বার্থান্ধ হয়ে যাওয়ার, মা বাবার অবাধ্য হয়ে যাওয়ার, ভদ্রতা শিষ্টাচার হারিয়ে যাওয়ার প্রধান কারণ হলো যুবকদের সামনে আজ কোনো ভালো আদর্শ দেয়া হচ্ছে না, তাদের সামনে শুধু ভোগের যে জীবন দর্শন সেটাকে উপস্থাপন করা হচ্ছে, কখনো 31st নাইটের নামে, কখনো আপনার তথাকথিত অবৈধ ভালোবাসার নামে, তথা কখনো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে দিবসের নামে, এক এক সময় এক এক অকেশনে এক একভাবে যুবকদের আবেগকে পুঁজি করে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা তারা বিভিন্ন বিজনেসের পর বিজনেসে এবং ব্যবসার পশ্চা সাজায়, এগুলো দিয়ে তাদের আবেগের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা যুবকদের ইমান নষ্ট করে, চেতনা নষ্ট করে। আমরা যত বেশি তাদের মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে পারবো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিতে পারবো, ভালো মানুষের আদর্শ দেখাতে পারবো, এই প্রোগ্রাম তাদের এই ব্ল্যাঙ্ক সেটের মধ্যে যত বেশি ইনস্টল করতে পারবো তত বেশি তাদের থেকে ভালো কিছু প্রকাশ হবে ইনশাআল্লাহ। যুব সমাজকে বাঁচাবার জন্য কোরআন হাদিসের ছায়া তলে আনার কোনো বিকল্প পথ খোলা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজটি করার তৌফিক দান করুন।